হ্যালো মাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পয়েন্ট এবং আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশান নিয়ে এসেছি তো কী কী ক্রাইটেরিয়া আছে কি কী ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবে লাস্ট ডেট কত এবং কতগুলি ভ্যাকান্সি আছে সমস্ত কিছু কিন্তু আলোচনা করব শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা তো নিয়োগটা হবে কিন্তু দুয়ারে রেশন প্রকল্পের কর্মী নিয়োগ এবং এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তো কি বলেছে চলো দেখিনি তো মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী দুয়ারে রেশন প্রক্রিয়ার কাজের জন্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের সরকারি খাদ্য সরবরাহ দপ্তর তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের কিন্তু যে কোনো জেলা থেকেই এই পদগুলির জন্য আবেদন করতে পারবে কোন কোন পদে নিয়োগ হবে শূন্য পদের সংখ্যা শিক্ষকতা যোগ্যতা বয়স সীমা সমস্ত কিছু কিন্তু আলোচনা করবো তো দেখো প্রথমেই বলে রাখি যে পদের নাম সেটা হচ্ছে ডিইও বা ডাটা এন্ট্রি অপারেটার মোট শূন্য পদ আছে মাত্র ষোলোটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে কিন্তু গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে এবং সঙ্গে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশান বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে তো মাস বা এক বছরে কম্পিউটারে কোর্স করে থাকলে তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে পরবর্তী হলো বয়স বয়স হতে হবে কিন্তু আঠেরো বছরের ঊর্ধ্বে আঠেরো বছরের ক্রমে কিন্তু হবে না বেতন ক্রম প্রতি মাসে তেরো হাজার টাকা কিন্তু বেতন কিভাবে আবেদন করবে তো আবেদন করতে হবে সম্পূর্ণ ইমেলের মাধ্যমে প্রিন্ট আউট করা বায়োডাটার সাথে যে একটা বায়োডাটা তোমরা বানিয়ে নেবে এবং বায়োডাটার সাথে পাসপোর্ট সাইজের ফটো সেলফার অ্যাটেস্টেড করা সমস্ত যে সমস্ত নথিপত্র সেগুলো স্ক্যান করে কিন্তু নিচে যে ইমেলটা দেয়া আছে সেটাতে তোমাদেরকে পাঠাতে হবে তো নথিপত্র কী কী লাগবে সেগুলো বলে রাখি তো নথিপত্র যেগুলি লাগবে সেগুলো হলো গ্র্যাজুয়েশান পাসের ও সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স সার্টিফিকেট ছ মাস বা এক বছরের একটা যে সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই আধার কার্ড এবং জাতিগত শংসাপত্র তো বায়োডাটা এবং এই যে নথিগুলো সম্পূর্ণ স্ক্যান করে একটা পিডিএফ বানিয়ে পিডিএফটা পাঠাতে হবে কোথায় এই যে এই ইমেল অ্যাড্রেসটা তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্স ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো এই ঠিকানায় মানে কিছু করতে হবে না ঠিকানা আরে কিছু করতে হবে না জাস্ট লিখবে কি জন্য তোমরা অ্যাপ্লাই করছো দুয়ারে রেশন প্রকল্পের জন্য তারপরে এই সমস্ত নথিপত্রগুলো দিয়ে এই যে ইমেল অ্যাড্রেসটাই পাঠিয়ে দিতে হবে আবেদনের শেষ তারিখ কবে তিরিশে নভেম্বর পর্যন্ত আবেদন করা হবে তো আজকে সাতাশে নভেম্বর আর তিন দিন মাত্র আছে তো তোমরা যাও তোমাদের একটা বায়োডোটা প্রথমে বানিয়ে নাও তারপরে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু ইমেল করে পাঠিয়ে দাও